নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় গেছি। বাট প্লিজ লেট মি হ্যান্ডেল দিস অ্যালোন। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে অনুরাগ, একটা এমন ছেলে যে কলকাতার নিজের সব কিছু ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে একটা চাকরি করার চেষ্টা করে। তার পাহাড় নিয়ে অনেক স্বপ্ন, সে পাহাড় খুব ভালোবাসে এবং সে অনেক কিছু এক্সপ্লোর করতে চায়, অনেক কিছু করে, অনেক কিছু করা বাকি থেকে যায়। তো কী কী করেছে আর কী কী বাকি থাকছে সেটা দেখতে গেলে আপনাদেরকে হলে যেতে হবে। খুব ভালোবেসে ফেলেছিলেন তাই না? আগে বন্ধু হও, তারপর আমার মনের সব কথা বলবো। এক কথা বারবার বললে কি সব মিটে যাবে? তোমার মুখ যদি একবার পুড়ে যায় না বাবা, তুই মলম লাগাও। আমার চরিত্রের নাম ঈশানী, খুব সর্টেড সিম্পল একটা মেয়ে যে খুব রেস্ট্রিক্টেড একটা অ্যাটমসফিয়ারের মধ্যে বাড়িতে ছিল। সে সাডেনলি তার পুরো লাইফটাই একটা টোটাল টার্ন নেয় ওয়েন শি ইজ লাইক লিভিং আউট অফ দ্য হাউস অ্যান্ড দেন গোয়িং টু দ্য মাউন্টেন্স অ্যান্ড দেন দের ইজ এ বিগ মিস্ট্রি বিহাইন্ড ইট। ঈশানী কেন যায় ঈশানী পাহাড়ে গিয়ে, কী করে ঈশানী অনুরাগের সাথে, কীভাবে দেখা করে বলতে, দুজনের কী টার্ন হয় কি না হয়, দের ইজ আ বিগ স্টোরি অফ কোর্স। এরপর যখন প্রথম হাতে পেয়েছিলাম, অ্যাকচুয়ালি এটা আমাদের সবারই প্রথম কাজ মানে ক্যামেরার সামনে, তো খুব ভালো লেগেছিলো বিকজ অনেক দিনের প্রচেষ্টা তারপর একটা কাজ পাওয়া গেছে। অ্যান্ড হ্যাঁ, ডেফিনেটলি খুব নার্ভাস ছিলাম, বাট আমাদের যে ডিরেক্টর স্বর্ণশেখর ইজ আ ভেরি গুড পার্সন, যে মানিয়ে গুছিয়ে বুঝিয়ে চেঁচিয়ে সব করে কাজটা করিয়ে নিয়েছে। না হলে এটা সম্ভব ছিল না, বিকজ আমরা নতুন আমরা জানি না, আমরা শিখছি, শিখে হয়তো কিছুটা এসছে বাট শিখছি আরও। তো যদি আমরা একটু সুযোগটা না পাই তো আমরা কাজটা পারতাম না করতে। তো থ্যাংক ইউ সো মাচ ডিরেক্টর আমাদের স্বর্ণশেখর অ্যান্ড আমাদের প্রোডাকশন হাউস হীরা এন্টারটেনমেন্ট। হ্যালো দিদি ভাই, হ্যালো দিদি ভাই, এত তাড়াতাড়ি এত বড় হয়ে যাস না। নমস্কার, আমার নাম স্বর্ণশেখর, আমি একলামনের ডেবিউ পরিচালক, একদম নতুন। একলামন গল্পটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু সিক্রেসি থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের কিছু কিছু ঘটনা বা কিছু কিছু ইনসিডেন্ট হয় যেগুলো আমরা কারোর সঙ্গে শেয়ার করতে পারি না, কারোর সাথে না। তো একলামন সেরমই একটা গল্প, একদম ভিতরে এন্টায়ার করে একটা একটা ছোট্ট একটা ঘটনা, সেটাকে একটা মানুষ চেপে রেখে সেইটার উপরে গল্পটা সেটার উপরে ভিত্তি করে গল্পটা। সো একলামন ইজ আ গল্প অফ সিক্রেসি অ্যান্ড ইউনো একটা একটা মেয়ে, সেই মেয়েটার গল্প। আলাদা করে দর্শকদের ভালো দিতে পারে তার মনে কারণটাই হচ্ছে একলামনে কোনো ফাইট নেই, কোনো বার ডান্স নেই, কোনো ছ্যাবলামো নেই, এত ছিমছাম একটা ভালো ছবি। তো দর্শক তো অনেক গাড়ি উল্টাচ্ছে, হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াট আই এম টেলিং ইউ। তো সেই ক্ষেত্রে এগুলো দেখে অভ্যস্ত, একটা পাহাড়ে সুন্দর শান্ত শিষ্ট একটা ভালো ছিমছাম ভালো লাগার ছবি দেখুক, তো সেটাতে দর্শকদের একটা রিল্যাক্সেশন হবে আমার মনে হয়। এবং আমরা সবাই নতুনরা কাজ করেছি, তো ম্যাক্সিমাম আর্টিস্ট এখানে সবাই নতুন ফ্রেশার্স, তো তাদের রাত জাগা হাজার হাজার স্বপ্নগুলোকে একটা ছবিতে একটা ছবির মাধ্যমে তারা বের করার চেষ্টা করেছে, সেটা তো দর্শকদের দেখা উচিতই আমাদের। এটা একটা নবীনা সিনেমা হলে রিলিজ হচ্ছে, যাদবপুরে হচ্ছে, কল্যাণী, বারাসাত, তারপরে কৃষ্ণনগর, অনেক বিভিন্ন বিভিন্ন জায়গায় থিয়েটারে, নিকটবর্তী থিয়েটারে তাদের রিলিজ হবে, তো দর্শকরা দেখতে পাবে, ইজিলি অ্যাক্সেসেবল। আমার নাম অরুন্ধতী। একলামন হলো একটা খুব সুন্দর মিষ্টি প্রেমের গল্প, পাহাড় ঘেরা একটা প্রেমের গল্প, বন্ধুত্বের গল্প, ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, পরিবারের সকলকে নিয়ে গিয়ে তোমরা এই ছবিটা দেখতে পারবে। একলামন হলো কি বলো তো, এক ঝাঁক মানে ফ্রেশ এয়ার বলে না, ওরম একটা টাইপ মানে কাইন্ড অফ জিনিস। তো প্লিজ তোমরা ছবিটা দেখো। এখানে যারা কাজ করেছে বেশিরভাগ মুখেই একদম নতুন, এটা শুধুমাত্র একটা ছবি নয়, তার থেকেও বড় হচ্ছে অনেক নতুন নতুন ছেলে মেয়েদের একটা স্বপ্ন একদম। তো আমরা সবাই মিলে খুব পরিশ্রম করে ছবিটা করেছি, তো আপনাদের ছবিটা অবশ্যই ভালো লাগবে, খারাপও লাগতে পারে, বাট সেটা ভালো না খারাপ সেটা আপনারা প্লিজ হলে এসে ডিসাইড করুন। আশা করি ছবিটা খুব ভালো লাগবে, কারণ এরকম মিষ্টি প্রেমের পারিবারিক ছবি আই থিঙ্ক আপনাদের সবার। আমার চরিত্রের নাম অদিতি, ওর চরিত্রের নাম জিৎ, আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, একটা দুষ্টু মিষ্টি ফানি লাভি ডাবি কাপলই বললে চলে, অনেকে এই ব্যাপারটার সাথে রিলেট করতে পারবে। হ্যাঁ ডেফিনেটলি রিলেট করতে পারবে, সব থেকে এটাই বড় কথা। অ্যান্ড এই চরিত্রটা করার মানে পেছনে আমাদের দুজনের ভীষণ একটা ভালো লাগা কাজ করেছিল। ইনফ্যাক্ট থ্যাংকস টু হীরা দেবী, হীরা এন্টারটেনমেন্ট, থ্যাংকস টু আওয়ার ডিরেক্টর স্বর্ণশেখর আমাদেরকে এই চরিত্রটা দেওয়ার জন্য। আর অদিতি আর জিৎ আমাদের লাইফে সত্যি খুব স্পেশাল একটা
অধ্যায় হয়ে থাকবে, আর সেটাকে আরও স্পেশাল বানাতে পারো তোমরা। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমরা যে প্লিজ তোমরা তোমাদের কাছের হলে গিয়ে একলা মন দেখো, সপরিবারে দেখো।